নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি বাটা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম বাটা মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এইভাবে আপনারা বাটা মাছের ঝাল তৈরি করে খাবেন বন্ধুরা। খেতে দারুণ লাগে, খুব সহজেও তৈরি হয়ে যায়। বাটা মাছের ঝাল তৈরি করার জন্য মাছকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি। এইভাবে সম্পূর্ণ মাছ আমি ভালো করে ভেজে নেব। বাটা মাছ, এইরকম বাটা মাছ খাওয়া কিন্তু বন্ধুরা স্বাস্থ্যের পক্ষেও ভালো, যেমন টেস্টি এবং স্বাস্থ্যগুণেও পরিপূর্ণ। মাছ ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ও পেঁয়াজ। একটু বেশি পরিমাণ পেঁয়াজই এখানে আমি অ্যাড করছি। বাটা মাছের ঝালে এই রকম পেঁয়াজ খেতে কিন্তু ভাতের সঙ্গে দারুণ লাগে। পেঁয়াজকে বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে আমি হালকা করে ভেজে নিয়ে অ্যাড করে দেব এক চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনকেও হালকা করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, ভালো করে আদা রসুন আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কা। টমেটো ও কাঁচা লঙ্কাকেও হালকা করে ভাজা ভাজা করে নেব। দেখুন, টমেটো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে অ্যাড করে দেব এক চামচ মতো সর্ষে বাটা। সর্ষে বাটাকে বেশি ভাজার প্রয়োজন নেই। সর্ষে বাটা অ্যাড করার পর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জল অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সর্ষে ভাজার একেবারেই প্রয়োজন নেই। মিনিট দুয়েক সময় আমি জল অ্যাড করে ফুটিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু জল অ্যাড করেছি। ভালো করে লবণ মিক্সড করে দিয়ে ঝোল ফুটে এলেই অ্যাড করে দেব একে একে মাছ। মাছ দেওয়ার পর মিনিট দুয়েক আমি ফুটিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব গরম গরম সাদা ভাতের সঙ্গে। মাছ বেশি ফোটাবেন না, এতে করে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ। মাছ বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমার বাটা মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ।